হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আমি আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, হোম থিয়েটারে ব্যাস প্রবলেম। তো ফ্রেন্ডস, এই ব্যাস প্রবলেম কীভাবে রিপেয়ার করবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সামনে একটি হোম থিয়েটার দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই হোম থিয়েটারের ব্যাস প্রবলেম, এটিতে ব্যাস একদমই খুব কম। তো ফ্রেন্ডস, ব্যাস যদি একদম খুব কম থাকে সেক্ষেত্রে আমরা এখানে কীভাবে রিপেয়ার করব সেটা আপনারা একটু ভালোভাবে দেখবেন, আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস, আপনারা আমাদের সাবওয়ুফার স্পিকার দেখতে পাচ্ছেন, আমাদের স্পিকারটি ভালো রয়েছে। তো ফ্রেন্ডস, এই আমাদের এই অফারে কোনো ব্যাস উঠছে না। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি হোম থিয়েটারটি খুলে রেখেছি, সমস্ত কানেক্টর আমি আগের থেকেই খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এই হোম থিয়েটারে আপনারা দুটো ফিল্টার ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এটার মান হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট। তো ফ্রেন্ডস, এরপরে আপনারা অফারের কানেকশন দুটি দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাইরেক্ট কোন আইসির থেকে আমাদের অফারের কানেকশনটি এসেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন, এই আইসির থেকে। তো ফ্রেন্ডস, এখানে একটি 2030 আইসি লাগানো রয়েছে, এখানে দেখা যাচ্ছে না ঠিক, এখানে 2030 নম্বরের আইসি লাগানো রয়েছে। তো ফ্রেন্ডস, এর পরিবর্তে আমরা এখানে 20 আইসি লাগাবো। তো ফ্রেন্ডস, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আইসি, 5 পিন আইসি, এটা হচ্ছে আমাদের 2050 আইসি। তো এখানে লাগাবো যাতে আমাদের ব্যাসের কোয়ালিটিটা একটু খুব ভালো হয়। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি এই আইসিটাকে খুলে ফেলবো। তো ফ্রেন্ডস, আইসি খোলার সময় অবশ্যই ডিসোল্ডার উইক অথবা শাকার ব্যবহার করবেন। তো ফ্রেন্ডস, আমি আইসিটি এবারে খুলবো, আপনারা দেখছেন। তো ফ্রেন্ডস, আমি আইসিটি খুলে ফেলেছি, এটা হচ্ছে 2030 একটি আইসি, এর পরিবর্তে আমি এখানে 2050 আইসি লাগাবো। এটা লাগানোর পর আমাদের ব্যাস কোয়ালিটি অনেক ভালো হবে। তো ফ্রেন্ডস, শুধু এটাই চেঞ্জ করবো না, এটা চেঞ্জ করার পর আমি আরও দুইটি জিনিস এখানে লাগাবো। এখানে যে দুইটি ফিল্টার ক্যাপাসিটর আছে, 2200 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট, এখানে আমি 4700 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট লাগাবো। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি আইসিটা এখানে লাগিয়ে ফেলবো। তো ফ্রেন্ডস, আইসি লাগানোর পর এটাকে ভালোভাবে টাইট দিতে হবে, নাহলে আমাদের আইসিটি গরম হয়ে পুড়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, এবারে আমি এখানে সোল্ডারিং করব। তো ফ্রেন্ডস, সোল্ডারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোথাও যাতে শর্ট না হয়ে যায়, যদি শর্ট হয় তাহলে আমাদের সার্কিটটিতে আরও অন্য কোনো প্রবলেম হতে পারে। তো ফ্রেন্ডস, আমাদের সোল্ডারিং হয়ে গেছে, এবার আমি এখানে দেখব আমাদের কোথাও শর্ট রয়েছে কি না। ফ্রেন্ডস, এবারে আমি এখানে যে দুটি ফিল্টার ক্যাপাসিটর রয়েছে এটাকে আমি খুলে ফেলবো এখান থেকে। এটা হচ্ছে, এটার মান হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট, আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন, 2200 মাইক্রোফ্যারাড, 25 ভোল্ট।
তো এবারে আমি এটাকে খুলে ফেলবো এখান থেকে। খোলার আগে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4700 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট, এটা আমি এখানে লাগিয়ে ফেলবো। তো ফ্রেন্ডস, আমি ক্যাপাসিটর দুটিকে খুলে ফেলেছি। এবার আমি আপনারা দেখতে পাচ্ছেন, এবার আমি এখানে নতুন 4700 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটি ক্যাপাসিটর এখানে লাগাবো। তো ফ্রেন্ডস, এই ক্যাপাসিটর লাগানোর আগে ক্যাপাসিটরের প্লাস মাইনাস অবশ্যই দেখে লাগাবেন। আমাদের যে ব্ল্যাক কালারের সাইডটা, এটা হচ্ছে মাইনাস সাইড, সার্কিটে এর সিম্বল হোয়াইট কালারের দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের মাইনাস, ওই এই সাইড হচ্ছে আমাদের প্লাস। তো ফ্রেন্ডস, এটাকে আমরা প্লাস মাইনাস অবশ্যই দেখে লাগাবো। তো ফ্রেন্ডস, লাগানোর আগে আমি এখানে ডিসোল্ডার দিয়ে অল্প একটু সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, আমাদের ক্যাপাসিটর লাগানো হয়ে গেছে, এবারে আমরা এটাকে সোল্ডারিং করব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এবারে এটাকে সোল্ডারিং করব। তো ফ্রেন্ডস, এবারে এটার পিনগুলোকে আমি কেটে ফেলবো কেচি দিয়ে। তো ফ্রেন্ডস, আমাদের কাটিং কমপ্লিট। এবারে আমি সার্কিটটি আমি হোম থিয়েটারে সেট করব, ও দেখব আমাদের প্রবলেমটি সলভ হলো কি না। তো ফ্রেন্ডস, আমি এটাকে সার্কিটটা হোম থিয়েটারের সাথে সেট করেছি, এবারে আমি এখানে সমস্ত কানেক্টর লাগিয়ে ফেলবো। তো ফ্রেন্ডস, আমার হোম থিয়েটারের ফ্রন্ট সাইডে কানেক্টর লাগানো কমপ্লিট। এবার আমি সার্কিটের পিছন সাইডে দুটি ওয়্যার এখানে সোল্ডারিং করতে হবে।
আপনারা ইয়েলো কালারের একটি তার দেখতে পাচ্ছেন। এটা আমরা গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করব। তো ফ্রেন্ডস, আমাদের সোল্ডারিং প্রায় কমপ্লিট, আপনারা দেখছেন আমাদের সোল্ডারিং প্রায় কমপ্লিট। এবারে আমরা সার্কিটটিতে পাওয়ার দেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখছেন, তো ফ্রেন্ডস এবারে আমি এটাকে চেক করব, দেখব আমাদের ব্যাস কোয়ালিটি। আবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।